অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের উন্নয়ন করতে পারে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের সম্মেলন বাতিলের জন্য বিএনপির নেতৃত্বই দায়ী, আওয়ামী লীগের কোনো দায় নেই বলেছেন ওবায়দুল কাদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে 1,60,00,000 টাকা দেওয়ার অভিযোগটি শোভন রাব্বানির বানোয়ার গল্প, দাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের। ডেঙ্গুতে রাজশাহী ও সিরাজগঞ্জে দুইজনের মৃত্যু, 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 527 জন হাসপাতালে ভর্তি। কাল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের চিরুনি অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সরকারের মদদেই সারা দেশে দুর্নীতির মহোৎসব চলছে, অভিযোগ এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের। আসামে বিতর্কিত নাগরিক পঞ্জী থেকে বাদ পড়া লাখো বাঙালির জন্য বন্দি শিবির নির্মাণের কাজ চলছে পুরোদমে। বিরোধপূর্ণ কাশ্মীর সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটররা। শিরোপার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল বাংলাদেশের যুবারা, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরেছে 5 রানে।